সিভিক ভলেন্টিয়ার কিন্তু অনেক বেড়ে গেছে আমাদের রাজ্যে এবং প্রতিনিয়ত কিন্তু সিভিক ভলেন্টিয়ার আস্তে আস্তে নিয়োগ হচ্ছে বিভিন্নভাবে। তো এই সিভিক ভলেন্টিয়ার যে নতুন নিয়োগ হচ্ছে সেটা তো আপনারা সবাই জানেন যে নতুন একটা সার্কুলার বেরিয়েছে, 26 তারিখ অব্দি লাস্ট ডেট, আপনাকে 26 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। বাট আমার আজকের ভিডিওটা শেড না, আজকের ভিডিওটা হচ্ছে যে এরপরে প্রসেস কী থাকে, মানে আপনি ধরুন জমা টমা দিয়েছেন, মানে জমা দিতে কী কী লাগছে এবং জমা দেওয়ার পরের প্রসেসটা কী থাকে সেটা সম্পর্কে। মানে দেয় তো অনেক লোকে, ধরুন 20-25টা বা 100টা সিভিক নিল কিন্তু জমা তো দিচ্ছে মোটামুটি 1000-2000, এর পরের প্রসেসে কী করে আপনাকে সিলেকশন করবে সেটা নিয়ে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবাইকে বলে দিই যে আমার চ্যানেলে কিন্তু এখনও কীভাবে চলছে, সো প্রতি সপ্তাহে কীভাবে আসবে। কালকে, আজকে হচ্ছে শনিবার, তো হ্যাঁ আজকে শনিবার, অর্থাৎ আগামীকাল রাত ঠিক 9টায় এই সপ্তাহের গিভওয়েটা কিন্তু আমি রিলিজ করব। অর্থাৎ কে গিভওয়ে পেয়েছে বা ফ্রি মোবাইল রিচার্জ পেয়েছে আনলিমিটেড সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো কালকে অর্থাৎ আগামীকাল রাত 9টায় কিন্তু অবশ্যই সবাই লাইভে থাকবেন। প্রথমত বলে রাখি, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের যে মানে মাধ্যম রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইন, অনলাইনে আপনি পারবেন না। অফলাইনে তাও আবার আপনাকে চিঠি পাঠাতে হবে, সো চিঠি পাঠিয়ে সেটাকে আপনার মানে আপনার ডকুমেন্টস পাঠাতে হবে। চিঠি কোথায় পাঠাবেন তার ডেসক্রিপশনে সমস্ত আমি ডিটেলস দিয়ে দিয়েছি, এই ঠিকানায় আপনাকে চিঠি পাঠাতে হবে। বয়স কত হতে হবে? অবভিয়াসলি 20 থেকে 60 বছরের মধ্যে, এখানে বয়স সীমাটা অনেক সুন্দর রয়েছে। 60 বছরের মধ্যে যে কেউ আপনি সিভিকের জন্য জয়েন করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে পুলিশের মতো বা আর্মির মতো এরকম কোনো অসুবিধা নেই, 60 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যায়। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যাতে আপনার ফিটনেসটা থাকে। ফিটনেসটা কিন্তু অবশ্যই পরীক্ষা করা হবে, এমন না যে আপনার বয়স 50 হয়ে গেছে সেরকম আর ফিটনেস নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। সো যার জন্য কিন্তু পরের প্রসেসটা হয়। বেতন মোটামুটি ভালো দেয়, 9000 টাকা বেতন দেয়, মানে খুব ভালো না কিন্তু চলার মতো, মানে 9000 টাকা বেতন দেয় নর্মাল একটা চাকরির জন্য। তো বর্তমানে বাড়িয়ে দিয়েছে অবভিয়াসলি, 9000 টাকা করে দিয়েছে, যেটা প্রথমে 5000 ছিল, যত সম্ভব আমার ধারণা 5000 ছিল, দেন ওইখান থেকে 8000 হয়েছিল, দেন ওটা থেকে 9000 টাকা হয়েছে। এছাড়া বোনাস টোনাস তো থাকেই। বর্তমানে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কলকাতা পুলিশের আন্ডারে যত এরিয়া রয়েছে তার আন্ডারে যদি আপনি বাসিন্দা হন তবেই কিন্তু মানে ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিন্তু ওই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না, কারণ শূন্য পদই রয়েছে 30টা। সো যার জন্য কলকাতা পুলিশের আন্ডারে যত এরিয়া রয়েছে সেই আন্ডারের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মানে ওই আন্ডারের বাসিন্দা হতে হবে। ক্রিমিনাল রেকর্ড থাকলে কিন্তু একদমই হবে না, মানে পুলিশ যদি ক্রিমিনাল হয় সেক্ষেত্রে তো খুবই অসুবিধা। সো ক্রিমিনাল রেকর্ড থাকলে হবে না। হ্যাঁ, অনেক সময় এদিক ওদিক দিয়ে হয়ে যায়, মানে পার্টিগতভাবে বা যে কোনোভাবে হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্রিমিনাল রেকর্ড টেকর্ড থাকলে কিন্তু আপনি ওখানে জয়েন হতে পারবেন না। আর শারীরিক মাপজোক বা শারীরিক যে ফিটনেস সেটা তো অবশ্যই লাগবে, ফিটনেসটাকে অবশ্যই লাগবে। কী কী ডকুমেন্টস লাগবে আমি আপনাদের একটু বলে দিই, যে আইডি কার্ড হিসেবে আপনার আধার কার্ড বা আপনি চাইলে আপনার ভোটার কার্ড, রেশন কার্ড বা আপনার যদি পাসপোর্ট থাকে বা ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া যেটা লাগে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করা একটা বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট আপনার লাগে, মিনিমাম 8 পাস হতে হবে, এবং যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে সেটা আপনি দিতে পারেন, এবং সাথে লাগে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ফটো। এইসব দিয়ে এবং কলকাতা পুলিশের ওয়েবসাইটে আপনি একটা ফর্ম পাবেন, সেই ফর্মটা দিয়ে আপনি একটা বান্ডিল করবেন, বান্ডিল করার পরে আপনি চিঠি পাঠিয়ে দেবেন, এবং চিঠি কিন্তু 26 তারিখের মধ্যে পাঠাতে হবে, মানে 26 তারিখের মধ্যে যেন কলকাতায় পৌঁছায় এবং বিকেল 5টার মধ্যে পৌঁছায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার পাঠানো টাঠানো তো হয়ে গেল, মোটামুটি 1000-2000 মানুষ হয়তো পাঠিয়েছে, নেবে হয়তো 30-40টা। তো সেক্ষেত্রে এইবার আপনার কিন্তু অবশ্যই ইন্টারভিউ হবে, এর জন্য আলাদা কোনো রান টান হবে না, মানে এমনি দেখবে, ইন্টারভিউ দেখবে যে আপনি ফিটফাট আছেন নাকি, এগুলো দেখবে। সো ইন্টারভিউ হবে। এবার ইন্টারভিউ কেমন হবে? ইন্টারভিউ কিন্তু যে খুব হার্ডকোর কোশ্চেন হবে এরকম না, মানে আপনাকে নিশ্চয়ই মানে ফর্মুলা টর্মুলা ধরবে এরকম না, মানে হয়তো হার্ড হার্ড ফর্মুলা এগুলো তো ধরবে না, ইকোনমিক্স ইকোনমিক্স এগুলো থেকে প্রশ্ন করবে, মানে নর্মাল কিছু হয়তো কোশ্চেন করতে পারে সেগুলো করবে। অ্যান্ড সেগুলোতে পাশ করলে আপনার যদি মাপজোক বা আপনার যদি ফিটনেস ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি ওখানে নিয়োগ হয়ে যাবেন। এটা হচ্ছে মানে পরীক্ষা আর কি, কোনো মানে খাতায় কলমে যে পরীক্ষা এরকম কোনো ব্যাপার না, সরাসরি ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে আপনি জয়েন হতে পারবেন। আর কোথায় পাঠাবেন চিঠিটা সেটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সো সেখান থেকে আপনি সরাসরি পাঠাতে পারেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে সিভিক ভলেন্টিয়ার নিয়মের যে প্রক্রিয়া কী কী, কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন বা কোথায় পাঠাবেন সমস্ত কিছু বলে দিলাম, এবং তার পরবর্তী প্রসেস কী সেটাও আপনাদের বলে দিলাম। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।